বন্ধুরা তোমরা দেখো, এটা প্রায় 5 মাস আগে আমি গাছটা এনে লাগিয়েছিলাম। একটা ড্রামকে দুভাগ করে কেটে লাগিয়েছিলাম, দুটো ড্রামে, সেই ড্রামটা অন্য গাছ ছিল। এরই মধ্যে এটা এত সুন্দর একটা ফুল প্রডিউস করেছে, খুব ভালো লাগছে দেখতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা ভিডিওটায় লাইক এবং কমেন্ট করবে এই ফুলটার নাম কি, আর এর পরবর্তীকালে যে ফলটা হবে সেই ফলটারই বা নাম কি, আর খেতে কেমন, তোমরা সব কিছুই কমেন্ট করবে। আর আমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে পারো। আপাতত তোমরা দেখো এই ফুলটার ভিতরটা কত সুন্দর একটা ফুল লাগছে, সাদা রুবরে ভিতরটা কত সুন্দর, হালকা বাসন্তী বা হলুদ টাইপের ফুলটা ফুটে উঠেছে। আমার তো খুব আনন্দ লাগছে, আমি ভাবতেই পারছি না যে এই 5 মাসের মধ্যে কি করে এই গাছটা এত সুন্দরভাবে বড় হলো। তোমরা যদি জানতে চাও আমি মাটিতে কি কি দিয়েছি, তোমরা কমেন্ট করবে, আমি তোমাদের জন্য নেক্সট ভিডিওতে সেটা বলে দেব। এবার দেখো এই ড্রামটা এই মাস 1 মাস কি দিন 20 হবে এইটাই আমি লাগিয়েছি। এটাতেও খুব সুন্দর সুন্দর 3টে 4টে চারা গাছ ফুটেছে।